বেঙ্গল সমর্থকদের আরো একটা স্বপ্ন পূরণ। গত বছরের আগস্টে যুব ভারতীতে ডুরান কাপের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে সেই জয় ছিল শাক মুক্তি রাত। টানা আটটি ডার্বিতে হারের যন্ত্রণা ভোলার রাত, যদিও ফাইনালে সেই মোহনবাগানের কাছে হেরেই ডুরান কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল লাল হলুদ জনতার। এই কারণে কি শুক্রবার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে 3-1 গোলে দুরন্ত জয়ের পরে সমর্থকদের উল্লাসে মেতে উঠলেও বাড়তি উচ্ছ্বাস দেখা যায়নি ক্লিটন সিলভা এবং সৌভিক চক্রবর্তীদের কাছে। মোহনবাগানের বিরুদ্ধে 19 মিনিটে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গলের ম্যাচে ফেরান ক্লিটনই। 24 মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে গোলার মতো শটে 1-1 করেন তিনি, নিজের দ্বিতীয় গোল করেন 80 মিনিটে। ইস্টবেঙ্গলকে বহু ম্যাচে জেতানো ক্লিটনের আক্ষেপও দূর হল শুক্রবার রাতে। অবশেষে ডার্বিতে গোল পেলেন। ম্যাচের পরে ক্লিটন বললেন, ডার্বি জেতায় অবশ্যই তিনি খুশি, কিন্তু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দল 3 পয়েন্ট অর্জন করা। এবার সেমিফাইনাল, আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এরপরে যোগ করলেন, সব ম্যাচেই আমি মাঠে নামি গোল করার লক্ষ্য নিয়ে। ভালো লাগছে ডার্বিতে গোল করে, এর চেয়ে বেশি কিছু নয়। ম্যাচের সেরা ক্লিটন আরো বলেছেন, ইস্টবেঙ্গলের মতো ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। সমর্থকরা যেভাবে আমাকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ব্যাখ্যা করার ভাষা খুঁজে পাচ্ছি না। আগেরবারও আমি ইস্টবেঙ্গলে ছিলাম, কিন্তু এই মরশুমটা বিশেষ ধরনের, কারণ পরিবারের সঙ্গে থাকছি। সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার, বলেছেন ওরাই আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি কোচ, কলেজ, স্কোয়াড্রন সহ দলের সকলকে। গোল করার পরেই গ্যালারির সামনে ছুটে গিয়ে দু হাত কানের কাছে নিয়ে গিয়ে উল্লাস করেছেন। বিশেষ এই উৎসবের কারণ কি? হাসতে হাসতে ক্লিটনের জবাব, বছর দশেক আগে এভাবে গোল করে উৎসব করেছিলাম, এতদিন পরে আবার করলাম। সমর্থকদের আনন্দ দিতে পেরে আমিও খুব খুশি। ডার্বি জয়ের উৎসবের রাতেও ক্লিটন ভুলতে পারেনি গত মরশুমের ব্যর্থতার যন্ত্রণা। বলেছিলেন, জীবনে উত্থান পতন তো থাকবে, দুঃসময় থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই আসল। আমাদের এখনো অনেক দূর যেতে হবে, তাই আরো বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই সাফল্য আসবে। এরকম তথ্য পেতে অবশ্যই ফলো করুন চ্যানেল 24।